আসসালামু আলাইকুম। এডুকেশন ওয়ার্ল্ডের অনলাইন ভিত্তিক আজকে তৃতীয় শ্রেণী প্রাথমিক বিজ্ঞান ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব প্রথম অধ্যায় আমাদের পরিবেশ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আমাদের পরিবেশ, পরিবেশ কি? আমাদের চারপাশে সব কিছু মিলে যা তৈরি হয় তাই পরিবেশ। পরিবেশ কত প্রকার ও কি কি? পরিবেশ দু প্রকার, যথা প্রাকৃতিক পরিবেশ, মানুষের তৈরি পরিবেশ। পরিবেশের উপাদান বলতে কি বুঝো? পরিবেশ যেসব জিনিস রয়েছে সেগুলি পরিবেশের উপাদান, যেমন চেয়ার, টেবিল, বই, গাছপালা, গরু ছাগল, মাটি, পানি ইত্যাদি পরিবেশে উপাদান। মানুষের তৈরি নয় এমন উপাদানগুলোকে কি বলা হয়? মানুষের তৈরি নয় এমন উপাদানগুলোকে বলা হয় প্রাকৃতিক উপাদান। পরিবেশের উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা। মাঠে দেখা যাবে এমন দুটি উপাদানের নাম লেখো। মাঠে দেখা যায় এমন দুটি উপাদান হলো গাছপালা, গরু, ছাগল। প্রাকৃতিক পরিবেশের দুইটি প্রাণীর নাম লেখো। প্রাকৃতিক পরিবেশের দুইটি প্রাণী হলো বক ও হরিণ। দুটি প্রাকৃতিক উপাদানের নাম লেখো। দুটি প্রাকৃতিক উপাদানের নাম হলো নদী ও পাহাড়। কলম খাতা কোন পরিবেশের উপাদান? কলম খাতা মানুষের তৈরি পরিবেশের উপাদান। পরিবেশকে কীভাবে শ্রেণীবিন্যাস করা যায়? পরিবেশকে মানুষের তৈরি পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ এই দুটি উপাদানের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা যায়। শ্রেণীকক্ষে রয়েছে এমন দুটি উপাদানের নাম লিখো। শ্রেণীকক্ষে রয়েছে এমন দুটি উপাদান হলো চেয়ার, টেবিল। মানুষের তৈরি দুটি উপাদানের নাম লেখো। মানুষের তৈরি দুটি উপাদান হলো ঘরবাড়ি, রাস্তাঘাট। পরিবেশের কোন উপাদানগুলো মানুষের তৈরি নয়? পরিবেশের যে উপাদানগুলো প্রকৃতিতে পাওয়া যায় সেগুলো মানুষের তৈরি উপাদান নয়, নদী, পাহাড়, পাখি ইত্যাদি। খাদ্য বলতে কি বুঝো? খাদ্য যা খায় তাই খাদ্য, যেমন হরিণ ঘাস খায়, এখানে ঘাস হলো খাদ্য। খাদক বলতে কি বুঝো? খাদ্য যে খায় বা গ্রহণ করে সেই খাদক, যেমন হরিণ ঘাস খায়, এখানে হরিণ হলো খাদক। নমুনা প্রশ্ন এক, পরিবেশ কি? প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশের মধ্যে দুটি পার্থক্য লিখো। আমাদের চারপাশে থাকা গাছপালা, পশু পাখি, মাটি, বায়ু, পানি, সূর্যের আলো, ঘরবাড়ি ইত্যাদি সব কিছু মিলেই হলো পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ ও মানুষের তৈরি পরিবেশে দুটি পার্থক্য নিচে দেয়া হলো। প্রাকৃতিক পরিবেশ প্রকৃতির সব উপাদান নিয়ে তৈরি হয় এর পরিবেশ। এই পরিবেশ মানুষের তৈরি পরিবেশের উপর নির্ভর করে না। মানুষের তৈরি পরিবেশ, মানুষের তৈরি উপাদান নিয়ে যে পরিবেশ তৈরি হয় সেগুলো মানুষের তৈরি পরিবেশ। এই পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে না। নমুনা প্রশ্ন দুই, মানুষের তৈরি উপাদান কাকে বলে? এ ধরনের পাঁচটি উপাদানের নাম লেখো। পরিবেশের যে সকল উপাদান নিয়ে উপাদান নিজে তৈরি করে সেগুলোকে মানুষের তৈরি উপাদান বলে। মানুষের তৈরি পাঁচটি উপাদানের নাম হলো বাস, ট্রেন, নৌকা, রাস্তা, ঘরবাড়ি। নমুনা প্রশ্ন তিন, পানি, বায়ু, ঘরবাড়ি কিসের উপাদান? এই উপাদানগুলোকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? প্রত্যেক প্রকারের তিনটি করে উদাহরণ লিখুন। পানি, বায়ু, ঘরবাড়ি প্রাকৃতিক পরিবেশের উপাদান। এই উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, যথা মানুষের তৈরি উপাদান যেমন ঘরবাড়ি, রাস্তাঘাট ও টেবিল, প্রাকৃতিক উপাদান যেমন সূর্যের আলো, গাছপালা ও মাটি। নমুনা প্রশ্ন চার, পরিবেশের কোন উপাদানটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। পরিবেশে দুই ধরনের উপাদান দেখা যায়, যথা প্রাকৃতিক উপাদান, দুই মানুষের তৈরি উপাদান। এই দুই ধরনের মধ্যে প্রাকৃতিক উপাদানগুলো মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো ছাড়া মানুষ বাঁচতে পারে না। অন্যদিকে মানুষের তৈরি উপাদানগুলো ছাড়াও মানুষ বাঁচতে পারে না, তাই পরিবেশের প্রাকৃতিক উপাদানগুলোই মানুষের জন্য গুরুত্বপূর্ণ। শূন্যস্থান পূরণ করো। নানা রকমের ড্যাশ আমাদের চারদিকে ঘিরে রয়েছে। নানা রকমের জিনিস আমাদের চারদিকে ঘিরে রয়েছে। ঘরবাড়ি, দালান কোঠা, রাস্তাঘাট ড্যাশ পরিবেশের উপাদান। ঘরবাড়ি, দালান কোঠা, রাস্তাঘাট মানুষের তৈরি পরিবেশের উপাদান। প্রাকৃতিক পরিবেশ তৈরি হয় ড্যাশ উপায়ে, প্রাকৃতিক পরিবেশ তৈরি হয় প্রাকৃতিক উপায়ে। পরিবেশের উপাদানগুলো ড্যাশ ভাগে বিভক্ত, পরিবেশের উপাদানগুলো দুই ভাগে বিভক্ত। মানুষের তৈরি নয় সেরকম উপাদানগুলো হচ্ছে ড্যাশ, মানুষের তৈরি নয় সেরকম উপাদানগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান।
আমরা ড্যাশ ব্ল্যাকবোর্ডে চক ডাস্টার দেখতে পাই। আমরা শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ড চক ডাস্টার দেখতে পাই। ড্যাশ থাকার জন্য আমরা সতর্কতার সাথে কাজ করব। নিরাপদ থাকার জন্য আমরা সতর্কতার সাথে কাজ করব। সূর্যের আলো ড্যাশ পরিবেশের উপাদান। সূর্যের আলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। পরিবেশের উপাদান ড্যাশ ধরনের। পরিবেশের উপাদান দুই ধরনের। সূর্যের আলো মাটি পানি হলো ড্যাশ পরিবেশের উপাদান। সূর্যের আলো মাটি পানি হলো প্রাকৃতিক পরিবেশের উপাদান। এডুকেশন ওয়ার্ল্ড রংপুর এর অনলাইন ভিত্তিক ক্লাস দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।